দর্শক আমন্ত্রণ শুরু করছি দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহিন জেভেদ শুধু দেশের হলেই নয় বাংলা ছবি এখন ছড়িয়ে পড়েছে এশিয়া ইউরোপ আমেরিকার প্রেক্ষাগৃহে গেল কোরবানির ঈদে মুক্তি পাওয়া প্রিয় তমা যেমন চলছে আমেরিকায় তেমনি ইউরোপ মাতানোর অপেক্ষায় আছে প্রহেলিকা অন্যদিকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের পর কাল থেকে পশ্চিমবঙ্গে চলবে সুরঙ্গ উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে চলছে সাকিব খানের প্রিয়তমা শুধু যুক্তরাষ্ট্রেই নয় কানাডার থিয়েটারেও প্রদর্শিত হচ্ছে সিনেমাটি শুধু চলছে বললে ভুল হবে বিদেশের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা রেকর্ড এখন প্রিয়তমার দখলে এদিকে 21 জুলাই থেকে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে চলবে গেল ঈদের আরেক সিনেমা সুরঙ্গ এরই মধ্যে শহরের দেয়াল ছেয়ে গেছে নিশুর ছবির পোস্টারে শুধু কলকাতায় নয় নিশোর অভিষেক সিনেমাটি আমেরিকার পাশাপাশি বাংলা ছবি হিসাবে প্রথমবারের মতো সৌদি আরব সহ মুক্তি পাচ্ছে মধ্যপ্রাচ্যের 7 দেশে এ বাড়িতে যেহেতু এসেছো এরকম কত কিছু দেখবে প্রিয়তমা কিংবা সুরঙ্গ নয় ঈদে মুক্তি পাওয়া মাহফুজ বুবলি জুটির প্রথম ছবি প্রহেলিকা যাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে 5 আগস্ট থেকে দুই দেশের বিভিন্ন শহরের থিয়েটারে দেখা যাবে সিনেমাটি আর এ নিয়ে বেশ উচ্ছ্বসিত ছবির কুশলীরা আমার সিনেমা প্রহেলিকা যা নাকি বাংলাদেশের মানুষ ভালোবেসেছে এবার আসছি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আপনাদের শহরে আমার বিশ্বাস আপনারা আমার প্রহেলিকাকেও ভালোবাসবেন বাংলা ভাষাভাষী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার 8 বছর পর ফিরে আসা চলচ্চিত্র প্রহেলিকা দেখবার জন্য 5 আগস্ট থেকে সিডনি মেলবোর্ন পার্থ অ্যাডিলেড ব্রিসবেন সহ যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছেন বাঙালি আছেন বাংলাদেশিরা আছেন আপনাদের কাছে আসছে আপনাদের শহরে আসছে আপনাদের প্রিয় প্রেক্ষাগৃহে আসছে বাংলাদেশের মানুষের মন জয় করেছে প্রহেলিকা আশা করছি আপনাদের মন জয় করবে আমাদের সিনেমা প্রহেলিকা বাংলাদেশে সকল দর্শকদের মন জয় করে অনেক অনেক হাউসফুল শোজ উপহার দিয়ে এখন যাচ্ছে আপনাদের শহরে ইয়াস অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সমস্ত স্টেটে যেখানে যেখানে আসলে আমাদের প্রাণপ্রিয় বাঙালিরা আছেন সবার জন্য প্রহেলিকা পৌঁছে যাবে খুব শীঘ্রই ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে বিশ্ববাজারে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে বাংলা সিনেমা ভালো ছবির হাত ধরে এটি অব্যাহত থাকবে উড়বে লাল সবুজ পতাকা মাকসুদুল হকিমু চ্যানেল 24 ঢাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার চুরির ঘটনা মনে আছে এই তো 7 বছর আগের কথা সেই ঘটনাকে উপজীব্য করেই তৈরি হয়েছে সিনেমা তবে বাংলাদেশে নয় হলিউডে ছবির নাম বিলিয়ন ডলার হাইস্ট দেখব নির্মাতা ড্যানিয়েল গর্ডন কি কি তুলে ধরেন এই গল্পে বছর 7 আগের ঘটনা যা শুধু বাংলাদেশ নয় নড়িয়ে দিয়েছিল পুরো বিশ্বকে সাইবার অ্যাটাকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হয় $81 মিলিয়ন যার বড় অংশটি ফিলিপাইনের ক্যাসিনোর মাধ্যমে জুয়ারিদের হাতে গায়েব হয়ে যায় 2016 সালে যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের সেই অর্থ বিপর্যয়ের চিত্র এবার উঠে আসছে সিনেমার পর্দায় ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ডকুমেন্টারি ছবির নাম বিলিয়ন ডলার হাইস্ট একদল হ্যাকার গ্রুপ কিভাবে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে $81 মিলিয়ন চুরি করতে সক্ষম হয় কিভাবেই বা হ্যাকারদের সামান্য একটি ভুল টাইপের কারণে রক্ষা পায় বাংলাদেশ ব্যাংকের আরও $20 মিলিয়ন বাস্তবে এই গল্পই দেখানো হয়েছে ড্যানিয়েল গর্ডন পরিচালিত তথ্যচিত্রে বিলিয়ন ডলার হাইস্ট ডকুমেন্টারিতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও লেখক মিশা গ্লেনির সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার বিভিন্ন দিক তুলে আনা হয়েছে এছাড়াও এই ঘটনার পর হ্যাকাররা তাদের কার্যক্রম কিভাবে আরও বাড়িয়ে তুলেছে তাও জানা যাবে তথ্যচিত্রটি থেকে আগামী 15 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রদর্শনের জন্য স্বত্ব কেনা যাবে বিলিয়ন ডলার হাইস্টের Bangladesh was a bombshell. Zubair Hussain Shojol, Channel 24.
শুক্রবার বলিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আজমির 92, যেটি পরিচালনা করেছেন পুষ্পেন্দ্র সিং। একই দিন অ্যামাজন প্রাইমে বাওয়াল নিয়ে হাজির হবেন বরুণ ধাওয়ান এবং জিও স্টুডিওতে ট্রায়াল পিরিয়ড নিয়ে আসবেন জেনলিয়া দেশমুখ। সমালোচনা ছাপিয়ে অবশেষে ভারতের প্রেক্ষাগৃহে আজমির 92, যে ছবিটি পরিচালনা করেছেন পুষ্পেন্দ্র সিং। ছবির গল্প এগিয়েছে 90-এর দশকে আজমিরে ঘটে যাওয়া গণধর্ষণকে কেন্দ্র করে, যার চিত্রনাট্যে উঠে আসে সে সময় অভিযোগের তীর উঠেছিল ফারুক এবং নাফিস চিশতির কথা। ছবিতে নাকি মুসলিম বিরোধী মিথ্যা তথ্য সহ আজমির দরগা শরীফকে সন্ত্রাসী ঘর আখ্যা দেওয়া হয়েছে, এমন অভিযোগে মুক্তির আগে থেকেই আজমির 92 বেশ বয়কট ও নিষিদ্ধের তোপে পড়ে। লখনউ কি পাওয়ন ধরতি পর ঝুট কে বীজ বোবো কে। একই দিন অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে হাজির হবেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। নিতেশ তিওয়ারি পরিচালিত ছবিটির নাম বাওয়াল। ছবির গল্প এগিয়েছে অজয় দীক্ষিত নামের এক যুবককে কেন্দ্র করে, গল্পের প্রয়োজনে যার প্রেমের সম্পর্ক হয় নিশার সাথে। কিন্তু সম্পর্ক যখনই জমে ক্ষীর আর প্রেম থেকে গড়ায় বিয়ের বন্ধনে, তখনই যেন নতুন মোড় নেয় অজয় নিশার কাহিনী। ছবির প্রেক্ষাপটে দুজনেই যায় হিটলারের দেশে, যেখানে বিশ্বযুদ্ধের নানা স্মৃতি জড়িয়ে আছে। বরুণ জাহ্নবী যখন বাওয়াল নিয়ে দর্শক মাতাবে ওটিটিতে, তখন প্রতিযোগিতায় আছে বলিউড অভিনেত্রী জেনোলিয়া ডি সুজাও। জিও স্টুডিওতে 21 জুলাই থেকে স্ট্রিমিং হবে তার ছবি ট্রায়াল পিরিয়ড। নিজের লেখা গল্পে ছবিটি পরিচালনা করেছেন আলিয়া সেন। 15 কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমায় জেনেলিয়া মানব ছাড়াও শক্তি কাপুর, গজরাজ রাও, সেবা চাড্ডা, জিদান ব্রাজের মতো তারকারা রয়েছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শুক্রবার হলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 4টি ছবি, যেখানে অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা যেমন আছে, তেমনি আছে কমেডি আর ভৌতিক ঘরানার মুভিও। হলিউডের বিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার মুক্তি পাবে কাল, যার গল্পে উঠে এসেছে পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহাইমারের জীবনী। পাশাপাশি দেখানো হয়েছে পারমাণবিক বোমা আবিষ্কারের গল্পটাও। একই দিন মুক্তি পাবে বার্বি, যে ছবিতে কল্পনার জগতে ফ্যাশন ডল বার্বি রূপে অভিনয় করেছেন মার্গট রবি। শুক্রবার কবওয়াইব নামের ভৌতিক ঘরানার সিনেমায় দেখা দিবেন হলিউড তারকা অ্যান্টনি স্টার ও লিজি কাপলন। এছাড়াও মুক্তির তালিকায় থাকছে হরর থ্রিলার সিনেমা মাদার মে আই। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক সন্ধ্যা 6:30 আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।